Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsiran. Amma ba'du. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babu istiqbali ar-rajuli ar-rajula wa huwa yusalli. Wa kariha Utsman radhiyallahu ta'ala anhu an yustaqbala ar-rajulu wa huwa yusalli. Wa inna ma hadha idha ishtaghala bihi. Fa amma idha lam yashtaghil bihi. Faqad qala Zaid ibn Sabit radhiyallahu ta'ala anhu ma balaytu inna ar-rajula la yaqta'u salat ar-rajuli. সম্মানিত দেনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 19 আগস্ট 2022, 21শে মুহররম 1444 হিজরি, আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আলোচনার বিষয়বস্তু বা পর্ব চলছে সূত্রা সম্পর্কে, মুসল্লির সামনে সূত্রা বা আড় করা, পর্দা করা সম্পর্কে। যখন মুসল্লি সালাত আদায় করবে তখন সূত্রা পর্দা করে সালাত আদায় করা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, যেমন গত সপ্তাহগুলোতে এর বিধান আলোচনা করেছি। ফরজ ওয়াজিব নাই, তবে সুন্নাতে মুয়াক্কাদা, এর গুরুত্ব দিতে হবে। বিনা সূত্রা তো কেউ যদি কখনো সালাত আদায় করে জায়েজ, তাতে কোনো গুনাহ নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনাই করেছেন। এই দলিল এই অধ্যায়ের প্রথম হাদিস ছিল যা বলেছি, আর কয়েকটি অধ্যায় বাকি আছে, দেখা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর, আজকে পর্ব নম্বর 3, আর আমাদের ধারাবাহিক সূত্রার আলোচনার, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 102। বলছেন বাবু ইস্তিকবালির রাজুলির রাজুলা হয়ে সাল্লি। এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় কোন পুরুষ ব্যক্তি যদি কোন পুরুষ ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করে, এইভাবে অধ্যায় কায়েম করেছে। অর্থাৎ সামনে একটা লোক বসে আছে, মহিলা নয় পুরুষ, এই জন্য পুরুষের কথা বলা হয়েছে। পুরুষ লোক বসে আছে, কিবলামুখী হয়ে বসে থাকে, যদি মুসল্লির দিকে পিঠ থাকে তাহলে তো কোনো আপত্তিও নেই, অপছন্দনীয় না, কোনো অসুবিধা নেই, আর এটা স্বাভাবিক, অনেকেই করেন, তাই না? যে কিবলা দিয়ে মুখ করে কেউ বসে আছে, আপনার সামনে অনেক মুসল্লি, আর আপনি তার পিছনে সালাত আদায় করছেন, ফরজ অথবা সুন্নাত নফল। কিন্তু যদি মুসল্লির দিকে মুখ করে বসে থাকে, এখানে ইস্তিকবাল মানে সামনাসামনি, মুসল্লি কিবলা দিকে মুখ করে সালাত আদায় করছে আর মুসল্লি দিকে মুখ করে একটা লোক বসে আছে, যেটা এখানে অনেকে করে, অনেকেই দেখা যায় ঘুরে বসে গেছে, আরাম পছন্দ লোক, আজকালকার জামানার লোক বেশি ভোগবিলাসিতা পছন্দ করে, যার ফলে হেলান দেওয়া অভ্যাসটা আজকাল খুব বেশি বেড়ে গেছে। চেয়ারে না বসলে আরাম পাই না, ওই যে হেলান না দিলে আরাম পাই না, সব 14 বছর 18 বছর বয়স 10 বছর সব হেলান পাটি সব। কিন্তু আমাদের অভ্যাস আছে, আমরা মেহনত পরিশ্রম করে মানুষ হয়েছি, এখনও হেলান দেওয়ার অত প্রয়োজন মনে হয় না, যদি শরীর সুস্থ থাকে, ঠিক না? কিন্তু আজকাল মানুষ অলস হতে চলেছে, ভোগবিলাসের জীবন মানুষের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। এবার এই কয়েকদিন আগে যে মক্কা মদিনা সফরে ছিলাম, তো দেশ থেকে একজন হাজি সাহেব, ভালো আলেম সাহেব, আর কি দাঁড়িয়ে এসছেন, দেখা সাক্ষাতে গল্পতে মসজিদ নবীতে দেখা। তো আমি বসে আছি পিলারকে পিছনে করে, ওনাকে বলছে চলে আসেন পিলারে হেলান দেন, বলছেন না না আমি হেলান দিই না, এখানকার লোককে খুব বেশি হেলান দিতে দেখছি। এখানে আসার পরে দেখছি যে প্রায় লোক কি চায়, একটু হেলান দিয়ে বসতে চায়, দেয়াল পিলার মসজিদে নবীতে মসজিদ হারা বসলে তারপরে হেলান দিয়ে বসবে,
কিন্তু আমরা এতে অভ্যস্ত না। যে কথাই বলছিলাম, দেশের মানুষ মেহনত পরিশ্রম করে অভ্যস্ত, এখানে আসার পর ওই লোকগুলি কয় এক বছর থাকলে সব অলস হয়ে যাচ্ছে, ভোগবিলাসী হয়ে যাচ্ছে। না, আপনাকে আবার ফিরে যেতে হবে, এখানকার নাগরিক আপনি না। সুতরাং ফিরে যাওয়ার মতো মানসিক শারীরিক হ্যাঁ প্রস্তুতি রাখতে হবে, যে দেশে ফিরে গিয়ে কষ্টের জীবন যেন আবার সহজে বরণ করে নিতে পারি, অসুবিধা নেই, চলতে পারে। এখানে এসে আছে, সেখানে গিয়ে এসে নেবে, বরদাস্ত করার প্রস্তুতি থাকতে হবে মানসিক শারীরিক দিক থেকে। ঠিক আছে, এখানে যেখানে সেখানে হেলান দেওয়ার সুবিধা আছে, দেশে নেই, অথবা এমন পরিস্থিতি যে কষ্ট করে চলাফেরা করতে হবে, বসতে হবে, অসুবিধা নেই। যাই হোক, অনেকে এখানে দেখা যায় যে সালাতটা আদায় করার পরে পট করে ঘুরে বসে যায়, ঘুরে বসে যায়। আরেকটা লোক সালাত শুরু করবে, তার সামনে একটা লোক ওইভাবে বসে আছে, এখন ওইখানে ওকে সামনে করে সালাত শুরু করতে পারবে কি না, আদায় করতে পারবে কি না, না এটা না জায়েজ। তাহলে গুরুত্বপূর্ণ একটা মশলা দেখেন না, অনেক লোককে আপনি এখন সুন্নত পড়েন, ও ভদ্র লোক বসে আছে ঘুরে আপনার দিয়ে মুখ করে, খেয়াল লাগছে না যে আরও মুসল্লিরা আছে, ওরা সুন্নত টুন্নত পড়তে দাঁড়াচ্ছে, সুতরাং আমি সোজা হয়ে যাই অথবা সরে যাই, এগুলো করছে না। আপনার সালাত হবে কি না, সালাত হয়ে যাবে। তবে যদি দেখা যায় যে আপনার এইরকমভাবে সালাত আদায় করাই সে আপনাকে সালাত থেকে অন্য মনস্ক করে দিচ্ছে, অমনোযোগী করে দিচ্ছে, খুশু নষ্ট করে দিচ্ছে, অনেক সময় বন্ধুবান্ধব হ্যাঁ যাদের সাথে রসিকতা আছে অথবা খুব ফ্রি, সামনাসামনি মুখোমুখি হইলে হাসি চলে আসে, আর সালাতে শয়তান আরও বেশি সুড়সুড়ি দেয়, এটা খেয়াল করেছেন কি না? সালাতে যদি একটা লোক হেসে দেয় গোটা মসজিদে, গোটা মসজিদের লোককে হাসিয়ে ছাড়বে, এটা কেন হয়? অন্য সময় কিন্তু এটা হয় না সাধারণত, কিন্তু সালাত অবস্থায় অনেকের সালাতে এভাবে বাতিল হয়েছে, অনেক সময় দেখা গেছে একজন একটু হেসে দিয়েছে, একটা বাচ্চা হেসে দিয়েছে, ওর হাসিতে পাশের আরও দু একটা হাসি, এই দু একজনের হাসিতে গোটা মসজিদ হাসি, আর থামতেই পারলো না, সালাত বরবাদ হয়ে গেল। কথা বোঝা গেছে? শয়তান ইমান ইসলামের দুশ্মন, দুনিয়ারও দুশ্মন, দিনেরও দুশ্মন। ইন্না শায়তান আলাইকুম আদু, আল্লাহ কোরআন স্পষ্ট ভাষা বলেছে, হে মানব জাতি আদম সন্তান, তোমার বাপ যে আদম ছিল আর মা হাওয়া ছিল, তাদের যেমন দুশ্মনী করেছে তোমাদেরও শয়তান নিঃসন্দেহে দুশ্মন। ফাত্তাখিজু আদুওয়ান, সুতরাং দুশ্মনকে দুশ্মনই মনে করিও, দুশ্মনকে কখনো মনে করিও না যে দুশ্মনের অনিষ্ট মুক্ত। আর দোস্ত নাই মনে করেন কিন্তু পর করেন না, শয়তান আবার কি আর আমার ক্ষতি করতে পারবে না, আমার ইমান মজবুত আছে, এটা কখনো ভাববেন না। দিন দুনিয়া ধ্বংস করার চেষ্টা করে শয়তান। তো যদি কি হয়, মুখামুখি হয়ে বসে আছে আর সালাত শুরু করলেন, তাতে ও আপনাকে সালাতে অমনোযোগী করে দিল, খুশু বা নষ্ট করে দিল, তাহলে মকরুহ, অপছন্দনীয়। আর সেটা যদি এমন পর্যায়ে চলে যায় যে সালাত একবার বাতিল, অট্ট হাসি দিয়ে দিল, কি হেসে দিল, মুখে মুখে দেখতে গিয়ে চেহারাতে নজর পড়ে গেল, ওই শেষদার দিকে না দেখে ও চেহারার দিকে, যেমন অনেকে সারা তাতে করছে, সামনে ফাঁকা ফিল্ড আছে সব তাকাচ্ছে, তো দিয়ে তাকিয়ে দিল, আর তাকিয়ে দেওয়ার পরে হেসে দিল, অথবা এমন কিছু করলো যেটা তো সালাদ বাতিলের পর্যায়ে চলে গেল, তাহলে সালাদ বাতিল। কিন্তু সাধারণ যদি অমনোযোগী হয়ে যায় সালাতে, কাউকে সামনে করে সালাত আদায় করতে, তাহলে সেটা মকরু, অপছন্দনীয়, সালাত বাতিল হবে না, তবে সালাদের খুশু নষ্ট হবে। আর যদি এমন হয় যে আপনি সিজদার দিকে দৃষ্টিকে নিবদ্ধ রেখেছেন আর ও সামনে মুখ আপনার দিকে মুখ করে বসে আছে, ওর দিকে মোটেই তাকান না, ও আপনাকে অন্য মানুষকে অমনোযোগী করতে পারে না, তাহলে আপনার সালাতে কোনো রকমের কোনো আপত্তি নেই, কারা হাত নেই। এই কথাই ইমাম বুখারী রাহেমাহুল্লাহ মন্তব্য করে বলছেন এ মাসলায়। তো অধ্যায় হয়ে গেল যে একজন পুরুষ আরেকজন পুরুষকে সামনে করে সালাত আদায় করছে, সালাত অবস্থায় যদি থাকে তো এটা জায়েজ কিনা, নাকি মকরুহ, নাকি বাতিল হয়ে যাবে সালাত। বলছেন ওয়াকারিহ উসমান, তৃতীয় খলিফা রাশেদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা অপছন্দ করেছেন, মকরুহ মনে করেছেন, অপছন্দ করেছেন, ইউস্তাকবাল রাজুল হুসালে, সালাত অবস্থায় কোনো ব্যক্তিকে সামনে করে সালাত আদায় করা, মুখোমুখি সালাত আদায় করা, বসে আছে কেবল দিকে কেবল কে পিছনে করে বসে আছে,
আর মুখোমুখি হচ্ছে আর সালাত আদায় করে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকরুহ মনে করেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন যে তিনি যে মাকরুহ মনে এটা সর্ব অবস্থায় না বিশেষ অবস্থায় আমি যে ব্যাখ্যাগুলি করলাম সেইগুলি বলতে চাইছেন বলছে ওয়াইন্নামা হাযা ইযাশতাগাল বিহি এটা মাকরুহ তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হচ্ছে এটি আর এটি হচ্ছে তার ব্যাখ্যা যে মাকরুহ তখনই হবে ইযাশতাগাল বিহি যখন মুসল্লি ওই সামনে মুখোমুখি বসে থাকা ব্যক্তি নেকিয়া নিয়ে কি হয়ে যাবে মশগুল হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে সালাত থেকে মন সরে যাবে ওর দিকে তাকাইতে লাগলো অনেক সময় হয়তো যে উদাহরণটা দিলাম হয়তো মুখোমুখি দেখে হাসাহাসি হলো না এমন কিছু হলো না কিন্তু লোক হয়তো দেখতে খুবই সুন্দর আর না হলে খুবই খারাপ মানুষ মাঝামাঝি লোকের দিকে অত তাকায় না ঠিক না কিন্তু খুব বেশি সুন্দর হলে তাকায় আর খুব বেশি যদি কুৎসিত হয় তো তাকায় এটা মানুষের দুনিয়ার প্রকৃতি দুনিয়াতে মানুষ খ্যাতি লাভ করে বিখ্যাত হয় খুব ভালো মানুষ হয়ে এল মামলে দিন দুনিয়ায় ভালো খুব খ্যাতি লাভ করেছে আর না হলে খুব খারাপ মানুষ কুখ্যাত বিখ্যাত না হয় কুখ্যাত ঠিক না আর মাঝামাঝি তো অধিকাংশ লোক কোনো খ্যাতি নেই সমাজে বাস করছেন কেউ আপনাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে না কথা বোঝা গেছে তো অনেক সময় ওর দিকে তাকিয়ে আছেন তার চেহারা রূপ চেহারা তার শরীর দেহ সুঠাম ইত্যাদি দেখতে চমৎকার একেবারে সুপুরুষ ইত্যাদি অথবা জীবনের প্রথম দেখছেন আপনি আফ্রিকান লোক কালো চুকচুকে আর চুলগুলি একেবারে ঘংরিলা প্রথম আফ্রিকান লোককে তিনটি স্টুডেন্ট পড়তো আমাদের সাথে বেনারসে ইন্ডিয়াতে জামিয়া সালাফে বেনারসে ইন্ডিয়াতে সবচেয়ে বড় আহলে হাদিসদের প্রতিষ্ঠান তো ওখানে আমরা ছাত্র তিনজন আফ্রিকান ছেলে পড়তো কালো নাইজেরিয়া সম্ভবত ছিল প্রথম জীবনে কালো লোক বিদেশে তো আসেনি বিদেশ মানে তার আগে বাংলাদেশ নেপাল এগুলো পাশের দেশ এগুলো তো ঘুরেছি একটু গেছি আর এর বেশি বিদেশ কখনো যাইনি মদিনা এসে তো সারা দুনিয়ার লোক দেখলাম হ্যাঁ সারা দুনিয়া কে কোন দেশের আর কোন দেশের লোক কেমন হয় দেখতে হ্যাঁ চলাফেরা ইত্যাদি অনেক কিছুই দেখলাম ১২০ দেশের ছেলেরা তখন ছিল আমাদের সাথে পড়াশোনা করেছে এখন তো ১৫০-এর বেশি চলে গেছে একশো মনে হয় ৬০ দেশের ছেলেরা এখন পড়াশোনা করে তো প্রথম দেখলাম তো আমার সাথে একজন আমাদের পশ্চিমবঙ্গের ছেলে ছিল খুবই দিনদার ছেলে ভালো পড়াশোনার ছেলে এখন একটা কলেজের সে প্রিন্সিপাল হয়ে আছে প্রফেসর সেই ব্যক্তি লেখাপড়ায় খুবই ভালো ছিল ওই আফ্রিকান তিনজন ছাদের ওপর চুল কাটাকাটি করছে চুল কাটছে ওদের চুলগুলো একটু হাতে নিয়েছে এমনি নাড়তে কত নরম আমাদের চুল হচ্ছে সোজা তাই না কিন্তু ওদের চুলটা কত সফট তারপরে একবারে ঘুঙরুলো হ্যাঁ তো একটু নাড়াড়ি করেছে একটু হাতে নিয়ে একটু নাড়াচাড়া করেছে ওরা তখন মাইন্ড করে নিয়েছে যে আমাদেরকে নিয়ে কী করছে হেও মনে করছে ছোটো মারছে ঘৃণা করছে আর ধরে দিয়েছে আবার পাড়াপাড় মাইর ভালো মারি লাগিয়ে দিয়ে ধোলাই করে দিয়েছে লাহাউল মাইটার খেয়ে কী করে বেচারায় এসে জামিয়া সালফাজে শেখুল জামিয়া ছিলেন যিনি প্রিন্সিপাল তার কাছে অভিযোগ করলো বিচার আর কী করবে ছেলেগুলোকে ভালো বুঝিয়ে এলো বলছেন না আমাদেরকে হাসি হাসি তামাশা করেছে ওরা জেলে বুঝেছে ভাষাও তো বুঝে না আরবি হচ্ছে মাধ্যম আর ওইরকম কথাও হয়নি এই আচরণটাতেই ভেবে নিয়েছে যে আমাদেরকে নিয়ে কী করছে যেহেতু আমরা দেখতে ভালো না সুতরাং আমাদেরকে হেউ প্রতিপন্ন ছোট করার জন্য আমাদের চুল করে নিয়ে হ্যাঁ নাড়াচাড়া করেছে দিয়েছে মায়ের একবার দাদা বোঝা গেছে এইরকম জায়গাগুলোতে বেঁচে থাকতে হয় মানুষের সাথে এই জন্য হাসি রসিকতা বেশি করতে হয় না হ্যাঁ লা তোমা জেফা তোমার আরবিতে একটি প্রবাদ রয়েছে এমন হাসি রসিকতা করিও না যেটাতে লড়াই ঝগড়া পর্যন্ত পৌঁছে যায় মানুষ বোঝা গেছে এখানে দামামের একটা ঘটনা এগুলোতে অনেক শিক্ষা আছে এখানে এই যে ফার্স্ট সানাইয়া সেই জামানায় এমএনটিতে নিয়মিত প্রোগ্রাম বা ২০০৫ সালে এমনকি প্রথম ওইখানে আমার ভিডিও রেকর্ড শুরু হয় ভালো দাওয়াতি কার্যক্রম ছিল এই একসময় এই কোম্পানিতে তারপরে ভালো লোকেরা চলে গেল
ফখলাফ আমি বাদ খলফুন আর খালাফ রুকুরে আসলো তখন সব সর্বনাশ হয়ে গেল, আল্লাহ হেফাজত করেন। তো যাই হোক, ওখানে কি বলছিলাম, হ্যাঁ কি জন্য এটা বলতে গেলাম, হ্যাঁ হাসি তামাশা, হ্যাঁ ওই পাশের কোন এক কোম্পানিতে, কোম্পানিটার নাম মনে নেই, এক পাকিস্তান এক বাংলাদেশি থাকে, ওই পাকিস্তানির সাথে ওই বাঙালি যুবক ছেলে যখন তখন হাসি তামাশা করে, একটু রসিকতা করে, ঠাট্টা মজাক করে, তখনও বলে এরা তো পাঞ্জাবিরা খুব গরম মেজাজ, পৃথিবীর মধ্যে মনে হয় নাম্বার এক এক দুই নম্বরে পড়বে গরম মেজাজে তারা, ঠিক আছে, খুব গরম এদের মেজাজ। তো মেজাজ বুঝে মানুষের চলাফেরা করতে হয়। তারপরে দু একবার বলেছে যে দেখো আমার সাথে তুমি হাসি মজাক করবে না, ঠাট্টা মজাক করবে না, বলছে না বলছে সাথী সঙ্গী, ঠাট্টা মজাক করতে থেকেছে ওর ভিতর ভিতরে এত গরম হয়েছে, এত গরম হয়েছে পাঞ্জাবি যে একটা কাঠ পড়েছিল, কাঠটা মাথায় দিয়েছে এক বাড়ি, একটা বাড়ি সাথে সাথে মরে গেছে, ওখানে কিছুক্ষণের মধ্যেই বাঙালি মরে গেছে। জি আল্লাহ হেফাজত করেন। কিনা বলছি অনেকে কিন্তু হাসির রসিকতা করেন সাথী সঙ্গীদের সাথে, না যদি দেখেন যে ওর মন মেজাজ হাসি রসিকতার তো এক একটু সামান্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা হাসি মজাক করতেন, বেশি করতেন না কখন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা নয়। বেশি কারো সাথে হাসি তামাশা করলে মনে করে আমাকে উপহাস করছে, ছোট মনে করছে। তাই বলছেন কে এমন বখে রহমাল্লাহ, যদি সামনে লোকটা বসে থাকে আর তাকে সামনে করে সলাত আদায় করতে গিয়ে তাকে নিয়ে অমনোযোগী হয়ে যায় সলাত থেকে, তখন মাকরু ফাম্মাই দালাম ইস্তাগিল বেহি, সামনে একটা লোক মুখোমুখি হয়ে বসে আছে, সলাত শুরু করেছেন, আপনি আপনার সলাত নিয়ে ব্যস্ত, আপনি সেজদার জায়গায় তাকিয়ে আছেন, ও কোনো বড় কারণে কে বসে আছে না আছে আর আমার দিকে মুখ করে বসে আছে আমি দেখি না তাদের, ফাকাদ কালা জায়েদ ইবনে সাদ, এই ক্ষেত্রে প্রখ্যাত সাহাবি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যারা কয়েকজন সাহাবি ওহী লিখতেন তাদের অন্যতম এক নম্বরে তিনি, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ওহী কোরআনে কারীম লিখতেন, আর তারপরে লিখতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, লিখতেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বেশ কিছু কাতিব ওহী ছিলেন সাহাবায়ে কিরাম। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে বলছেন, মা বালাই তো আমি পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না, ইন্নার রাজুলা লা ইয়াক্তা সালাতার রাজুল, কে আমার সামনে বসে আছে আর কিভাবে বসে আছে না আছে, পুরুষ লোক পুরুষের সালাতকে নষ্ট করে না, পুরুষ পুরুষের সালাতকে নষ্ট করে না, পুরুষ পুরুষের সালাতকে নষ্ট করে না, কেন বললেন, এই জন্য বললেন যে মহিলা যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে কি হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে, এটি হাদিসে আছে বলেই তিনি বললেন। আর এই মতটি যাই বিনা সাবেদ, এই মতটি অনেক সাহাবাই কেরামের, কিন্তু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুধু বলেছিলাম যে ব্যতিক্রম তার মত চলছে না, এমনকি মহিলাও সামনে দিয়ে গেলে মুসল্লির কী দোষ যে মুসল্লির সালাত নষ্ট হয়ে যাবে, মুসল্লির সালাত নষ্ট হবে না, খুশু নষ্ট হবে, সামনে একটা মহিলা গেলে স্বাভাবিক মনে আসবে যে একটা মহিলা সামনে দিয়ে গেল, কে ছিল কার কে সামনে আসবে, যার ফলে একটা অমনোযোগিতা আসবে, অমনোযোগী হয়ে যাবে, যার ফলে খুশু নষ্ট হবে সালাত নষ্ট হবে না, দুটি মত রয়েছে। আসছে অধ্যায় তখন আরও বিস্তারিত বলছে। তাহলে সামনে কোনো লোক যদি বসে থাকে আর তাকে এনে যদি ব্যস্ত না হন সালাতের ক্ষেত্রে, খুশুতে আপনার যদি ঘাটতি না আসে, অমনোযোগী না হন সালাতে, তাহলে কোনো রকমের আপত্তি নেই, মকরু নয়। এটি হচ্ছে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। 511 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু জোকেরা ইন্দাহ মা ইয়াক্তাউস সালাত, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আলোচনা করা হলো এই বিষয়টি যে সালাত কিসে নষ্ট করে, নামাজ কিসে নষ্ট হয়, সালাত আদায় করছেন তো কিসে নষ্ট হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন যে সালাত যেই ব্যক্তি সালাত আদায় করছে তার দোষ হলে নষ্ট হবে, এটা একটা ফর্মুলা, কে অন্য লোক দোষ করলো আমার সলাত নষ্ট হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই জমহুর অধিকাংশ আইমাকের কথা বলছে, আমার সামনে কে কি করলো না করলো কি হচ্ছে না হচ্ছে তাতে আমার কি, আমি আমার সলাতে যদি হেফাজত করি আমার সলাত কেন নষ্ট হবে, আমি কি করলাম, বুঝতে পেরেছেন, এটা অধিকাংশ আইমাইকার বলছে। তো বলছেন যে তার সামনে আলোচনা করা হলো এই বিষয়টি যে মা ইয়াক্তাহুস সালাম মানে আল্লাযী ইয়াক্তাহুস সালাম মাউসুলা,
কে কিসে সালাত নষ্ট করে বা নষ্ট হয়। ফাকালু তখন যারা ছিলেন তারা বলে এক তাহল কালবু, কুকুর সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেবে। ওয়াল হেমারো গাঁধা যদি সামনে দিয়ে সালাত নষ্ট করে দেবে, ওয়াল মারা তো মহিলা যদি সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সালাত নষ্ট করে দেবে। কালাত তখন মা আয়েশা বলছেন না 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 তোমাদের এই কথা ঠিক না, এই ফতোয়া তোমাদের ঠিক না, এটা বলতেন মা আয়েশা। বলছেন লাকাদ জাআল তুমুনা কিলাবান, আমাদেরকে তোমরা কুকুরের পর্যায়ে করে দিলে, নারী জাতিকে কুকুরের সারিতে ফেলে দিলে, যে কুকুর সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হবে, মহিলা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট হবে, তোমাদের কুকুর বানিয়ে দিলে নাকি, আমরা কুকুরের মতো। সম্মানিত আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা, আর আমাদেরকে কুকুরের পর্যায়ে ফেলে দিলে, এই কথা বলতেন মা আয়েশা, প্রতিবাদ করতেন তিনি এই ফতোয়ার। তারপরে তিনি দলিল পেশ করতেন যেটা অতিক্রম করার নয়, সেটা হচ্ছে অবস্থান করার। গত সপ্তাহে বলেছি অতিক্রম করা আর অবস্থান করাই পার্থক্য রয়েছে। আমাদের সামনে মুসল্লিরা বসে থাকছে না, আর কি করছি আমরা, সালাত করছি, এমন কেউ শুয়ে থাক, সমস্যা না, মহিলা পুরুষ শুয়ে থাক, শুয়ে আছে। অনেক সময় হজের মৌসুমে রমজানে যাচ্ছেন হারামে, এমন ফুল হয়ে গেছে সামনের দিকে মহিলা কাতার লেগে গেছে, আর এদিক সেদিক কোথাও যাওয়ার উপায় নেই, হয় জামাতে সালাত পড়েন সামনে মহিলাদের কাতার আছে, আর না হইলে বলেন যে জামাতে পড়বই না আমি, এইরকম মহিলাকে সামনে রেখে তাহলে জামাত ছুটে যাবে, তারপরে দ্বিতীয় জামাত করেন, ঠিক না, কি করবেন তাহলে? হ্যাঁ, যদি জায়গা থাকে কখনো সামনে মহিলা করে আপনি সালাত আদি করবেন না, কিন্তু যখন তাই জায়গা নেই, ডানো নেই বামে নেই এদিক সেদিক কোথাও যে সব দিকে ঘেরে রেখেছে, যেমন এখন দেখছেন না কীভাবে ঘেরা আছে, এমন করে বাধ্য করছে যে আপনাকে যেখানে যেতে ওইখানেই যেতে হবে, এত বিশাল জায়গার ভিতরে। তো একটা হচ্ছে অতিক্রম করা, আর একটা হচ্ছে অবস্থান করা। অবস্থানের ক্ষেত্রে সালাত নষ্ট হবে না, মহিলা যদি অবস্থান করে সামনে, যদিও সামনে মহিলা নিয়ে আপনি মানে স্বেচ্ছায় স্বাধীনভাবে সালাত শুরু করবেন না, আর অতিক্রম করে সালাত নষ্ট হবে এবং আহমদ রহমার মত, বাকি অন্যদের নয়। তো বলছেন দলিল হিসাম আয়েশা লাকাদার আইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছি ও তিনি সালাত আদায় করতেন, তাহার যদি সালাত বাড়িতে, ওয়া ইন্নি লাবাইনহু বাইনাল কিবলা, আমি তার মাঝে আর কিবলার মাঝে শুয়ে থাকতাম, ওয়ানা মুজতাজিআতুন আলা সারির, খাটের উপর আমি চিত হয়ে শুয়ে থাকতাম। বোঝা গেল চিত হয়ে শোয়াও জায়েজ, ইলতিজা মানে চিত হয়ে শোয়া, আর ইস্তেলকা মানে হচ্ছে পেটের ভরে বুকের ভরে শোয়া, বুকের ভরে শোয়া মাকরুহ, অপছন্দনীয় ঘৃণিত, কারণ এটা জাহান্নামীদের শোয়ার পদ্ধতি, জাহান্নামে এভাবে মুখের ভরে উপুর করে ফেলা হবে, আর এই শোয়াতে শারীরিক চরম ক্ষতি রয়েছে। যেসব শিশুরা আজকাল মেডিকেল সায়েন্সে লিখছে, 1400 বছর আগে নবী যখন মেডিকেল সায়েন্সের নাম ছিল না, হ্যাঁ কোনো ওই রকম ধরনের ওষুধের গাছগাছড়া ছাড়া, গাছামি ওষুধ ছাড়া কোনো ব্যবস্থা ছিল না, আর সীমিত আকারে, তাও গাছামি ওষুধ এইরকম ছিল না, সীমিত আকারে ছিল চিকিৎসা, তখন বলে গেছেন যে চিত হয়ে শুইবেন না, নাকি বলছে যে মুখের ভরে উপর হয়ে বুকের ভরে শুইবেন না। অধিকাংশ শিশুরা যারা নিয়মিত বুকের ভরে শোয়, এরা মারাত্মক রোগে আক্রান্ত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি এতে অনেক বেশি, হ্যাঁ মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। এই জন্য যাকেই দেখবেন বাচ্চারা কিন্তু এটাকে আরামদায়ক মনে করে, বদ অভ্যাস হয়ে যায় যাদের অভ্যাস, বাচ্চারা কেন, অনেক বয়সিকা মহিলাদের, বয়সিকা পুরুষকে, বয়স্ক পুরুষদেরকে দেখা যায় আর বয়সিকা মহিলাদেরকে দেখা যায়, ওই বয়সে অভ্যাস আছে, ও ঘুমাইলেই কারণ অভ্যাস হয়ে আছে কি হয়ে যাবে, উপড় হয়ে যাবে, বুকের ভরে শুয়ে থাকবে না, কারা হাতান শরীদা, চরম মকরু, আপত্তি করে এটি, এভাবে শুবে না, এটি জাহান্নামীদের স্বয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু চিঠিয়ে শোয়ার হাদিস আছে, তবে উত্তম শোয়া কি, ডান দিকে কাছে, জরুরি নয় উত্তম, মুস্তাহাব, ওতে বেশি ফায়দা, বাম দিকে নয়, এমনিও দেখবেন পরীক্ষা করে ডান দিকে যদি কাঁথে শোন তো হাটটা আরামে থাকে, হাটটাই বাম সাইডে আছে আরামে থাকে, কারণ ও রিল্যাক্স আছে, কিন্তু বাম দিকে যদি কাঁথে শোন তো ওর চাপা পড়ে আছে, চাপের মুখে আছে, এটা উপকারী, ডান দিকে কাঁথে শুলে উপকারী আর বাম দিকে কাঁথে শুলে অপকারী, সেটা দীর্ঘ সময় থাকলে সেটা আপনার জন্য অপকারী।
তো শরীর স্বাস্থ্যের বিষয়টি ওহিতে খুব বেশি খেয়াল রাখা হয়েছে, মনে রাখবেন এই বিষয়গুলির ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তারপরে আপনার এই যে শিষ্টাচার যেগুলো রয়েছে আদাবের ক্ষেত্রে, এগুলো বিষয় আসলে। বাম হাতে খাওয়া দাওয়া কেন নাজাইজ? কারণ বাম হাতে ময়লা আবর্জনা আমরা স্পর্শ করি। আজকাল না জীবাণুর নাম শুনলাম, হ্যাঁ তাই না, ভাইরাসের নাম শুনলাম, এগুলো জানতাম না, ঠিক কিনা? কিন্তু 1400 বছর আগে ওহিতে আল্লাহ সব জানছেন যে বাম হাতে ময়লা আবর্জনা সাপ পারে, আর অতি যদি খায় তো জীবাণু থেকে যেতে পারে, সুতরাং সেটা ক্ষতি করবে, ওই খাবারের সাথে পেটে চলে যাবে, যেটা তাকে ধ্বংস করবে, তার শরীরকে ধ্বংস করবে। ডান হাত সাধারণত যে কোনো ডান হাত দিয়ে ভালো কাজগুলি করে, কোনো কাফেরও পাবেন না যে ডান হাতে পায়খানা পরিষ্কার করে, যদিও তাদের নোংরামের একটা যে তারা পানি সবচেয়ে বেশি ঘৃণা করে, পশ্চিমা কাফেররা পানি ব্যবহার করে না, পেশাব পায়খানা করে, জানেন এটা খবর? তাদের বাথরুমে পানি পাওয়া যায় না, তাদের বাথরুমে পানি পাওয়া যায় না, টিস্যু। এই জন্য যখন প্রথম করোনা শুরু হয় টিস্যু নিয়ে বড় বড় সুপার মার্কেটে টিস্যু আউট, কিছু থাকার না থাকা বাড়িতে টিস্যু থাকতে হবে, আর টিস্যু নিয়ে মারামারি একবার বড় বড় মলগুলিতে, ইউরোপে দেখেছেন এইসব দৃশ্য হয়তো, আমি যেহেতু গিয়েছি দেখেছি। আরে বিপদ, যাচ্ছি সফর করে ম্যানচেস্টার থেকে লন্ডনে, গিয়ে তো রাস্তা একবার তো 400 কিলোমিটার কাছাকাছি রাস্তা এখান থেকে রিয়াদ, দমন টু রিয়াদ, তো একবার তো কমপক্ষে যেতে হবে বাথরুমে। তো ভাইয়েরা যারা ছিলেন সাথে, আর কী করা যায় বলছে, পানি তখন তারা কিনে নিয়ে আসলো, মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসলো, পানি নেই, টয়লেটে পানি নেই। এজন্য তাদের চামড়া সাদা হইলেও হ্যাঁ তারা বড়ই অপরিষ্কার নোংরা। যান্ত্রিক সভ্যতাই সাময়িক হেই মাত্র 250 বছরে অনেক এগিয়ে গেলেও ইসলাম থেকে তাদের শিখা অত্যন্ত জরুরি, পরিষ্কার পরিচ্ছন্নতা মোটেই নেই তাদের মধ্যে। তো শুধু চামড়া সাদাটা বড় কথা নয়, আসল সাদা হচ্ছে অন্তর সাদা হইতে হবে, পরিষ্কার হইতে হবে, আর তারপরে অন্তর যদি সাদা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো শরীরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ইসলাম দুটোই শিখিয়েছে, ইসলাম অন্তর পরিষ্কার করতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মাধ্যমে, শির্ক কুফরি থেকে মুক্ত হয়, হিংসা শত্রুতা থেকে মুক্ত হয়, আল্লাহর হকের ক্ষেত্রে শির্ক কুফরি নাস্তিকতা না থাকে অন্তরে, সন্দেহ সংশয় না থাকে, আর মানুষের হকের ক্ষেত্রে হিংসা বিদ্বেষ শত্রুতা সংকীর্ণতা, আর পরের উপকার দেখতে পারেন না, পরের ভালো দেখতে পারেন না, এই ধরনের মন মানসিকতা না থাকে, এসব নাপাকি থেকে মুক্ত হইতে অন্তর, অন্তর নাপাক এদের, যার অন্তর না পাক তার শরীর পাক থেকে কোনো লাভ নেই, শরীর পরিষ্কার থেকে কোনো লাভ নেই। আর ইসলাম যেমন ভিতর পাক করার গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি, তারপরে বাহির পাক করারও অনেক বেশি গুরুত্ব দিয়েছে, বুঝতে পারেন, উজুর মাধ্যমে 5 বার উজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, গোসল ফরজ করার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নর নারীর ওপর। ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন, ইসলাম হচ্ছে মানুষের সার্বিক কল্যাণের জীবন বিধান। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন প্রতিটি মানুষকে, এবং সবাইকে যেন ইসলামের দিকে আসার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে মুক্তি লাভের মানব জাতিকে আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি চিতে শুয়ে থাকতাম খাটের ওপর, ফাতাকুনু লিল হাজা, আর হঠাৎ করে আমার কোনো প্রয়োজন হইতো যে আমি উঠে যাব, সেটা যে কোনো কারণে হোক, আমি কিছু সালাত পড়ব, এটা একটা প্রয়োজন, আর একটা প্রয়োজন প্রাকৃতিক প্রয়োজন, শৌচকার্য সম্পাদন পেশাব পায়খানার জন্য যেতে হবে। ওয়াকরাহ আনাস্তাগবিল্লাহু, এখন শুয়ে আছি সামনে, যদি আমি উঠে বসি তো সামনাসামনি হয়ে যাব, তো সামনাসামনি হইতাম না, কি করতাম, ফা আনসাল্ল ইনসেলালান, আমি ধীরে ধীরে ঘসকে যেতাম, ধীরে ধীরে শুয়ে থাকা অবস্থায় পাগুলোকে ধীরে ধীরে সরে পড়লেন, শুয়ে শুয়ে সরে পড়লেন সামনের দিকে, সোজা শুয়ে, আগে বিছানা থেকে যেমন আমরা সোজা হয়ে উঠি, আর উঠে বসে তারপরে বিছানা থেকে নামি, এইরকমটা করতেন না মায়েশা রাদিয়াল্লাহ, কেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন। জি, এখানে অধ্যায়ের সাথে কি সম্পর্ক,
মা সাদিয়াত বলছেন ওয়া আকরাহু আন আস্তাগফিরু আমি নবী সাল্লাল্লাহু মুখামুখি হওয়া অপছন্দ করতাম তাহলে বোঝা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পুরুষ মুখামুখি হয়ে বসুক মুসল্লির এটাকে কি করতেন মাকে অপছন্দনীয় মনে করতেন মাকরু মনে করতেন সেই কথাই যেন হাদিসে এসেছে এটা হচ্ছে ইমাম বুখারীর কিতাব থেকে শিখার বিষয় যে অধ্যায়ের সাথে হাদিসটার কি সম্পর্ক আছে সূক্ষ্ম সম্পর্ক ও আকরাহু ওই শব্দটি এসেছে কিন্তু কারাহাত আমি অপছন্দ করতাম আন আস্তাগবালহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি হইতে বিছানাতে উঠে সোজা হয়ে বসে যাইতো সামনাসামনি হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আর আমার চেহারা সামনাসামনি হয়ে যাবে ধীরে ধীরে সে অবস্থায় ঘোষকে যেতাম 103 নম্বর অধ্যায় বলছে বাবু সালাত খালফার নাম এই অধ্যায় হচ্ছে ঘুমন্ত ব্যক্তির পিছনে সালাত আদায় করা ঘুমিয়ে আছে ঘুমন্ত ব্যক্তিকে সামনে করে কিবলার দিকে রেখে সালাত আদায় করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ওই হাদিসই দলিল যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে শুনলেন বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে ওই হাদিসটা এসেছে 512 নম্বর হাদিস বলছেন হাদ্দাসানি আবি হিশাম বলছেন যে আমাকে আমার আব্বা হাদিস বয়ান করেছেন হিশামের বাবা হচ্ছেন উরওয়া ইবনে জুবের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন যে আসমা তার ছেলে কে উরওয়া ইবনে জুবের তার বড় ভাই হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবের বাপ হচ্ছেন জুবাইরুল আওয়াম জি আসাম বাসরাত 10 জন যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী জান্নাতের তার অন্যতম বলেন আমার আব্বা উরওয়া শুনিয়েছেন আন আয়েশা মা আয়েশা তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে কালা তিনি বলেন কানা নাসি ইউসাল্লি ওয়া আনা রাকিদাতুন মুতারিদাতুন আলা ফিরাশি নবী সাল্লাল্লাহু সালাত আদায় করতেন তাহাজ্জুদের আর আমি ঘুমিয়ে থাকতাম রাকিদাতুন মানে ঘুমিয়ে থাকা ঘুম শুয়ে থাকা শুধু নাই শুয়ে থাকা ঘুমিয়ে থাকা পার্থক্য আছে এমনি শুয়ে আছে কেউ শুয়ে আছে আর ঘুমিয়ে থাকা হচ্ছে নওম মানে ঘুম আর রুকুত অহম রুকুত সূরা কাফির রয়েছে ওয়া তাহসাবুহুম আইকাদ অহম রুকুত আসাবে কাফে যে যুবকরা ছিল তাদেরকে গুহাতে গিয়ে তোমরা যদি সেই সময় দেখতে যখন তারা মারা যায়নি ঘুম চলে এসছে দীর্ঘ সময়ের জন্য প্রথম তাদেরকে দেখলে দেখবে যে চোখগুলি খোলা আছে আইকাজান জেগে আছে চোখ খোলা অহম রুকুত অথচ তারা ঘুমন্ত আল্লাহ বলছেন তারা ঘুমন্ত তো রাকা দায়ার পদ মানে ঘুমা এখনো আরবরা এই শব্দের ব্যবহার করে এই শব্দের ব্যবহার অর্কদ অর্কদ যদি কাফ কে আর গাব বলে অর্কদ মানে ঘুমিয়ে যা হ্যাঁ তো বলছেন যে আমি ঘুমিয়ে থাকতাম মোতারে যাতুন আলা ফিরাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার ওপর চওড়াভাবে আড়াআড়িভাবে সামনে দিকে এখানে সালাত আদি করছেন এদিকে কি বললাম আর এখানে চওড়া ভাবে কি আছেন শুয়ে আছেন মায়ের আর বিছানার উপর সালাত আদি করতেন এই হাদিস থেকে অনেক মাসলা মাসাইল শিখা যায় তার মধ্যে একটা হচ্ছে যে ব্যবহৃত বিছানায় সালাত পড়া যাবে অনেকে মাসলা জিজ্ঞাসা করে আমার বিছানার উপরে সালাত আদি করতে পারবো যেই বিছানাতে শুয়েছি কখন কি হয় না হয় যে সন্দেহ না না সন্দেহের ভিত্তিতে কোনো কিছু না পাক হয়নি সন্দেহতে যে করে যাবে সন্দেহ থাকতে পারে এখানে বাচ্চারা এসে মাঝে মাঝে ক্লাস করে তো এগুলো তো পেশাব করে দিতে পারে না এটা তো সন্দেহ তো সন্দেহের ভিত্তিতে এখানে সালাত হবে না কথা বোঝা গেছে কি না মাঠে ঘাটে কোথাও সালাত আদে করেছে জানি না এখানে কেউ হয়তো পায়খানা করেছে তার ভিত্তিতে সালাত আদে করা যাবে না আল্লাহ আর্দ কুল্লাহ মসজিদ বলছে যে আল্লাহর জমিন সব মসজিদ সেজদের জায়গা যতক্ষণ পর্যন্ত কোন না পাকি স্পষ্ট দেখবেন না ততক্ষণ আসল হচ্ছে যে জায়গাগুলি কি আপনার জানা আছে আপনার বেডশিটে বড় কিছু না পাকি লেগেছে তখন বলবো ওই জায়গাটুকু না পাক গোটা বেডশিটে গোটা চাদরটাই না পাক এমন না চাদরের এই কোনাতে বাচ্চা পেশাব করেছে আপনি এদিকে সালাত আদায় করেন তাও অসুবিধা নেই ইসলাম এত কঠিন নয় যে যেহেতু এক কোনায় একটু পেশাব লেগেছে গোটা চাদর না পাক আছে নাকি কোথাও দিন সহজ দিনকে অনেকে কিন্তু কঠিন করে ফেলেছে না বোঝার কারণে ইন্না দিন ইউসরুন সহিহ বুখারী হাদিস কেতাব বলে এলম দিন অত্যন্ত সহজ দিন সহজ জঙ্গিরা কেটে কঠিন করে দিয়েছে সরকারের গুরু দায়িত্ব নিজের হাতে নিয়ে নিজেরা জঙ্গি হয়ে গেছে তারা কঠিন করেছে ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আমাকে আমার কথা আল্লাহ জিজ্ঞাসা করবে আপনার কথা আমাকে জিজ্ঞাসাই করবেন না আপনি কি করেছেন না করেছেন ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামুন কে কি করতো তোমাদের জিজ্ঞাসা করা হবে না আল্লাহ স্পষ্ট বলছে
তিলকা উম্মতুল খাসির, যে যে গেছে আপন আপন আমল নিয়ে চলে গেছে। ব্যাস, আমি মানুষকে ভালো পথ দেখিয়েছি কি, এটা দেখার বিষয়। কে নিল না নিল সেটা নিয়ে মাথার ব্যথা নেই, জবরদস্তি মানাইতে হবে, তর্ক করতে হবে। আর কেন মানবি না হক কথা, না নাই তো ইসলাম বলছে, বলছে না তো। আপনারা অনেকে করেন না বাড়াবাড়ি, আবেগে চলে আসেন না, আবেগ দিয়ে ইসলাম হয় না। আমারটা হক কেন মানবে না ও, হ্যাঁ সুন্নত কেন নিবে না ও, কে আপনার ফতোয়াবাজি করতে বলেছে? হক কথা পৌঁছিয়ে দেন ভালোভাবে, উত্তমভাবে, নিল না নিল বেদাত করুক, তাতে কি আপনার কি ক্ষতি হয়? তাতে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যদি আমরা এইভাবে চলি তো সমাজে আমরা অমুসলিমের সাথে বাস করছি তো বেদাতের সাথে বাস করতে পারবো না। কিন্তু আপনি পাশে একটা সহি আকিদা মসজিদ করলেন আর আপনার রফায়দান করছেন, আমিন জোরে বলছেন, সবই সন্নতগুলি পালন করছেন, নিয়ত পড়েন না। আজ ডেলি যদি ওদেরকে বলতে থাকেন এই তোমরা যে নিয়ত পড়ো কোথায় পেলেন, বেদাত ঝামেলা বাঁধবে। কে এগুলো করতে বলেছে আপনাকে? আপনি বলেন যে নিয়ত মানে হচ্ছে অন্তরে সংকল্প করা, মুখে নিয়ত করা নবী সব সাহাবিরা কেউ করেননি, এমনকি আবু হানিফা শাফি মালে আহমদ থেকেও প্রমাণিত নয়। পজিটিভ বলে দেন, এই তোমরা বেদাত করছো, তোমাদের তো নামাজ হয়, তোমাদের নামাজ হয় না, এটা কে বলতে বলেছে আপনাকে? আপনি কেন এটা বলতে যাবেন? ওর বলার জন্য যদি বলা লাগে তো বড়ো বড়ো আলেমদের আলোচনা আছে, সেখান থেকে তারা শিখে নেবে যথেষ্ট। সবসময় মানুষের সাথে সদাচরণের সাথে বসবাসের চেষ্টা করতে হবে। কোম্পানি আপনাকে বেনামাজির সাথে রেখেছে রুমে, কি করবেন আপনি? নিরুপায়, আল্লাহ আপনাকে ধরবেন না। সব করে বেনামাজির সাথে রুমে আপনি ভাড়া নেবেন না, আমি বেনামাজির রুমে থাকবো না, কিন্তু কোম্পানি বাধ্য করেছে, আপনি আপনার কাজ করেন, নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি আপনার কাজ করেন। এমন কিছু করবেন না যেটাতে আক্রোশ হয়ে যায়, তা শত্রুতা বেশি বেড়ে যায়, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার কোণঠাসা করার চেষ্টা করে, আপনাকে কোম্পানিকে তাড়া থেকে তাড়াবার চেষ্টা করে, কেন এগুলো করতে যাবেন আপনি? আমাদেরকে আখলাকগুলো অনেক শিখার প্রয়োজন রয়েছে, আল্লাহ যেন হেফাজত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সামনে বলছেন, ওয়া আনা রাকিদাতুন, ঘুমিয়ে থাকতাম আড়াআড়িভাবে আল্লাহ ফেরাশে তার বিছানার ওপর, ফাইজা আরাদা ইউতরা, যখন তিনি বেতর পড়তে চাইতেন, মানে লম্বা তেলাওয়াত করছে, অন্য হাদিসে আছে শুয়ে থাকতেন, জায়গা নেই সিজদা করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আছে দাঁড়াবার তো জায়গা আছে, কত ছোট বিছানা তাহলে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী স্ত্রী নিয়ে। এমন নয় যে আমাদের এই বড় খাট, এইরকম খাট যেই খাটে দুজন তিনজন সালাত আদায় করবে, একজন শুয়ে থাকতে পারবে, এমন নয়। লম্বা তেলাওয়াত করছেন, অতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার পারবেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন হয়তো, অল্প বয়সের মানুষ। যখন তিনি বেতর পড়তে চাইতেন, যে এখন বেতর পড়বেন, সংক্ষেপ তাহাজ্জুদগুলো খুব লম্বা লম্বা ছিল, আবার নরে বাতরে যখন সিজদা করতে চাইতেন, তেলাওয়াত চলছে চলছে অনেকক্ষণ ধরে, না আধা ঘন্টা এক ঘন্টা তেলাওয়াতে চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকার কাছে সূরা বাকারা, এক এক হাদিস আছে আবু দাউদ নাসাইতে যে হাদিস আছে, সূরা বাকারা পড়লেন, তারপরে সূরা নেসা পড়লেন, তারপর সূরা আলে ইমরান উল্টো করে পড়লেন, তিন সূরা এক রাকাতে। চিন্তা করেছেন কতক্ষণ লাগতে পারে? চিন্তা করেন তো দেখি, পা লম্বা করে শুয়ে আছেন, শুয়ে আছেন, যখন সেজদা করার ইচ্ছা হইতো তো ঘামা জানি, তখন আমাকে একটু টিপনি দিতেন, মানে শরীরে একটু হ্যাঁ চিমটি দিতেন, যাতে বুঝতে পারে যে হ্যাঁ এখন পাটাকে আমাকে কি করতে হবে, গুটিয়ে নিতে হবে, না বিশেষ সেজদায় যাবেন। যখন বেতর পড়তে চাইতেন, বেতরটা সংক্ষেপ হইত, আইকা জানি আমাকে জাগিয়ে দিতেন যে বেতর পড়ো, তাহলে আপনার ছেলেমেয়েরা অথবা স্ত্রী যদি তাহাজ্জুদ পড়তে না পারে, অথবা অনেক মহিলা এর বিপরীত, অনেক মহিলা আছেন যারা তাহাজ্জুদ পড়ছেন কিন্তু স্বামী ক্লান্ত হয়ে আসে, বেশি খাটনি করে, তাহাজ্জুদ পড়তে পারে না, বেতরটা শেষখানে আরে এগারো রাকাত না পড়তে পারছেন, আপনি পাঁচ সাত রাকাত পড়েন, শেষ দিকে উঠিয়ে দিলেন, আধা ঘন্টার জন্য উঠেন, পনেরো বিশ মিনিটের জন্য উঠেন আপনি আজানের আগেখানে, আর একটু দু চার রাকাত সালাত আদায় করেন, এইটাও নবী সাল্লামের সুন্নাত। তা বোঝা গেছে কিনা? জরুরি নয় যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি স্বামী তোমাকে আমার সমান তাহাজ্জুদ পড়তে, আমার সাথে উঠতে হবে। আর স্ত্রীর জন্য জরুরি নয় যে আমি স্ত্রী হয়ে তাহাজ্জুদ পড়ছি এক ঘন্টা, তুমি কেন পড়বে না, এসব ঝগড়া বাঁধাবেন না। কিন্তু দাদা বুঝে গেছি না পারছে অসুবিধা নেই, কমপক্ষে শেষখানে তো উঠো, দশ মিনিট পাঁচ মিনিট উঠে আল্লাহর কাছে একটু দোয়া করো। জি, যখন বেতর পড়তে চাইতেন আমাকে জাগিয়ে দিতেন, ফাওতার তো আমিও বেতর পড়তাম। রাদিয়াল্লাহু তাআলা আনহা। 104 নম্বর অধ্যায়,
বাবুত তাও খালফাল মারা মহিলার পেছনে নফল সালাত আদায় করা নফল সালাত আদায় করা কোথা থেকে নিলেন নফল মানে ফরজ ছাড়া যা অতিরিক্ত সব নফল এজন্য সুন্নাতগুলি সবগুলি নফল নফল মানে হচ্ছে জায়েদ অতিরিক্ত এক্সসেস ফরজের উপর যা আছে সে সুন্নাতে মুআক্কাদা হোক আর গায়র মুআক্কাদা হোক আর এমনি নফল হোক কারণগত নফল হোক বিনা কারণে নফল হোক সবগুলি হচ্ছে তাওয়ু জি নফল তো মহিলার পেছনে দাঁড়িয়ে কোন পুরুষের কি করা নফল পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন ওই হাদিস থেকে ওই একই হাদিস নিয়ে এসে 513 নম্বর অধ্যায় আয়েশা বলছেন যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আনহা কালা বলছেন কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুমাইতে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইজলায়া ফি কিবলাতি আমার দুই পা কে তার কিবলার দিকে সম্প্রসারিত থাকতো পা লম্বা হয়ে আছে তার কিবলার সামনে শুয়ে আছেন ফাইজা সাজাদা যখন সিজদা হাদিসটা ছিল আসলে একটু বললাম না যে সিজদার সময় আগেটাতে ছিল বেতর পড়া যখন ইচ্ছা হইতো এখানে তার বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতো বেতর পড়ার জন্য উঠিয়ে দিতেন আর সিজদা যাওয়ার সময় আমি সিজদা যাব তো জায়গা তো নাই তো তুমি পা গুলো জড়ো করো যে পা গুটিয়ে দাও এই জন্য কি করে গামাজ দানি আমাকে একটু টিপনি দিতেন গায়ে হাত দিয়ে ইশারা করতেন ইঙ্গিত করতেন ফাকাবাল তো রিজলাইয়া তখন আমার দুই পা আমি সংকুচিত করে নিতাম জি গুটিয়ে নিতাম ফাইদা কামা যখন আবার দাঁড়িয়ে যেতেন তেলাওয়াত করা যখন বাসাত তোহমা তখন পা দুটো লম্বা করে দিতাম আমি কালাত তাহলে প্রশ্ন জাগে মা আয়েশা তো দেখতে পেতেন না মা আয়েশা দেখতে পেতেন না দেখছেন যে এখন রুকুতে গেল রুকু থেকে উঠে গেছে নবী সাল্লাল্লাহু রুকুতে গেলে রুকু থেকে এখন সেজদা যাবেন তো নিজে থেকে পাটে নেবেন কেন তাকে একটু হ্যাঁ টিপা দিতে হবে হ্যাঁ ইশারা করতে হবে যে পাগুলি জড়ো করা ওর উত্তরে বলছেন অল বয়ুত ইয়াউমাইদি লাইসা ফিহা মাসাবি সেই জামা নাই আমাদের বাড়িগুলিতে কোন রকমের বাতির ব্যবস্থা ছিল না সুবহানাল্লাহ অন্ধকারে আমরা বসবাস করতাম অন্ধকারে বসবাস করে না খাওয়া দাওয়া তাহলে আরে খাওয়া দাওয়া দিনে রাতে খাওয়া দাওয়া কোথায় দিনেই ওই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া একটা হইলো ওইটাই বেশিরভাগ আর যদি কখনো হয় তো ওই সময়তে হয়তো একটু বাতির ব্যবস্থা প্রদীপের ব্যবস্থা প্রদীপ দেখেছেন আমাদের দেশে কীরকম প্রদীপ দেখেছেন হ্যাঁ চেরাগ আসান্ত মাশাআল্লাহ ঘর ময়লা হয়ে যাচ্ছে ধোঁয়াতে হ্যাঁ তেল দেওয়া আছে একটা কাঁচের বয়না টিনের কোনো ডিম্বাতে আর তাতে একটা হ্যাঁ কি দেওয়া আছে তেনা পাকিয়ে দেওয়া আছে আর ওইটা জ্বলছে যতক্ষণ তেল আছে জ্বলছে তারপর নিভে থেকে যাবে ঠিক না আর কত যে এইভাবে আগুন লেগে যেত হ্যাঁ একটু অচেতন হলি বাড়িতে আল্লাহ হেফাজত করেন আল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ শুকরিয়া আদায় করেন কত নিয়ামতে আছেন আপনারা জি এটা যদি আমাদের আমরাই দেখে থাকি ছাত্র জীবন আমরা এরকম দেখে থাকি একটু যখন যাদের বাড়ি একটু উন্নত মাশাআল্লাহ ল্যাম্প থেকেছে না লন্ঠন থেকেছে ঢাকা কাঁচে ঢাকা আগুনটা হ্যাঁ নিরাপদ গরিবদের বাড়ি তো এরকমই ছিল সেটাও ছিল নবী শাসনের বাড়িতে সুবহানাল্লাহ সৈয়দুল মুরসালি উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা সুবহানাল্লাহ তাদের বাড়িতে লাইসা ফিহা মাসাবি বাড়িতে কোনো রকমের প্রদীপের ব্যবস্থা ছিল না চর্বি চর্বি জ্বালিয়ে মাঝে মধ্যে একটু আলো করে কাজটা সেরে আবার নেমে দিলেন অন্ধকারে সালাত আদায় করতেন এখান থেকে আর একটি গুরুত্বপূর্ণ মশলা জানা গেল যেটা অনেকে জিজ্ঞাসা করেন অন্ধকারে কি নামাজ পড়া যাবে প্রত্যেক জিজ্ঞাসা করেন না অনেকে নবী সেন অন্ধকারে সালাত আদায় করতেন না করতেন না সুতরাং কোনো কোনো মজহাবে যে ফতো অন্ধকারে সালাত আদায় করা মাকরু সেটা মন গড়া কথা মাকরু না নবী সেন মাকরু কাজ করেছেন হ্যাঁ অন্ধকারে সালাত আদায় করা যাবে তবে যদি আশঙ্কা থাকে কিসের ক্ষয়ক্ষতির বেশি আশঙ্কা কোনটা বলা হয় খুব বেশি সম্ভাবনা এত বেশি সাপের দেশে বাস করেন গরমের দিন আমাদের দেশে খুব সাপ বের হয় কিন্তু আরব দেশে তো নিরাপদ আছেন গড় এত গরমেও সাপ দেখতে পান না কোথাও মাশাআল্লাহ মরুভূমিতে দু একবার সাপ দেখেছি তাও ছোটো বড়ো সাপ দেখেছি কিন্তু আমাদের বড় বড় সাপ সালাত শুরু করেছে আর মুসল্লাতে এসে বসে আছে সেজদার জায়গাতে বসে আছে সেজদা করলে ছো দেখেছে সাপের দেশে বাস করেন যখন তখন মুসল্লাতে সাপ চলে আসতে পারে বিছানায় সাপ বসে আছে
আমাদের প্রতিবেশী এক হিন্দু ছিল, মানে দু চারটা বাড়ি বাদ দিয়ে, তো ওর বাড়িতে রাত্রে সাপ দেখেছে, বিছানায় সাপ বসা দেখেছে, দেয়াল ঘর বিছানায় সাপ বসা দেখেছে। হিন্দুদের তো বুঝতে পারে সাপের পূজা করে, তো জানেন তাই না, সাপের পূজা করে। তখন বলছে যে ঘরে দেবতা এসেছে, ঘরে কি এসছে, দেবতা এসছে, দেবতা কিছুক্ষণ থেকেছে আর তারপরে হয়তো ঘুমিয়ে গেছে, যে দেবতা বাড়িতে এসছে, তো ঘুমায় আরামে নাকের তেল দিয়ে। সাপ কিন্তু এমনি দংশন করবে না, কিন্তু যখন দেখবে যে আমার জানের ভয়, জান বাঁচানো যেন দংশন করে দিবে। সাপ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আপনিও যাচ্ছেন, কিছু করবে না কিন্তু। কিন্তু যদি কাছাকাছি হয়ে যান আর বুঝতে পারে যে আমাকে মেরে দিতে পারে অথবা আমার পাঁচা পেয়ে দিতে পারে, তখন ছমো করে দংশন করবে। এখান থেকে তো আমাদের কিছু শিখার আছে, মানুষের যদি আমরা ক্ষতি না করি সাধারণত মানুষ ক্ষতি করবে না, এটা হচ্ছে মানুষ কোনো ক্ষতি করে মানুষের উপকার করে, উপকার করার পরেও যদি কেউ ক্ষতি করে তা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না, ধ্বংস হবে। আপনি গোটা গ্রামের লোকের উপকার করেন, কারো একটা পয়সা আপনি মেরে খাননি, কারো কোনো দিন ক্ষতি করেননি, কাউকে কোনো আপনি খারাপ পরামর্শ দেননি, হ্যাঁ কারো খারাপই চাননি, তারপরে কেউ যদি আপনার ক্ষতি করে আপনার পরিবারের কখনো সফল হবে না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, আল্লাহ বলছে জালেম কখনো সফল কাম নয়। হ্যাঁ মানুষের ভালো করেন, ভালো করলে সবাই ভালোবাসবে, ভালো করলে অমুসলিম পর্যন্ত ভালোবাসবে, বেদাতিও ভালোবাসবে, ভালো করেন তাদের। ভাই তোমাদের নরম ভাষা বল, ভাই তোমাদের কল্যাণই চাই, তোমাদের যদি বলি যে এটা ঠিক ওইটা ভুল, তো উদ্দেশ্য হচ্ছে তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, তোমরা বোঝার চেষ্টা করো, আমি যেভাবে বোঝার চেষ্টা করেছি। সবাই তো রসুলকে মানে, নিঃশর্ত রসুলকে মানে, রসুল তরিকা তোমরা পড়াশোনা করো, বলছি যে মেনে নাও আমারটা, না বলছি না, একটু পড়াশোনা করো, যদি ঠিক লাগে তো মেনে নিও, না ঠিক লাগে ছেড়ে দিও, অসুবিধা নেই, কি মারামারি করতে আসবে, এভাবে বললে। কিন্তু যদি বলে যে তোমাদেরটা বাতিল আমাদেরটা ঠিক, আমরা জান্নাতি তোমরা জাহান্নামি, মারামারি শুরু হয়ে যাবে। সবাই জান্নাতে যেতে চায়, শিরক করে মাজার পূজা করে জান্নাতে যেতে চায়, তাই না? সুতরাং আপনাকে সংস্কারমূলক কাজ করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। 105 নম্বর অধ্যায়, বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে ওই সমস্ত আইম্মাই কেরামদের সম্পর্কে, ফোকাহাদের সম্পর্কে, যারা বলছেন লা ইয়াক্তাউ সালাতা শাইয়ুন, সালাতকে কোনো কিছুতে নষ্ট করে না, সালাত কোনো কিছুতে বাইরের কোনো কিছুতে নষ্ট করে না, সালাত নষ্ট হবে সালাত আদায়কারীর দোষে। আপনি নামাজ পড়ছেন, নামাজই আপনার যদি দোষ হয় তাতে নামাজ নষ্ট হইতে পারে। আপনি নামাজ অবস্থায় কথা বলে নিলেন, আপনি নামাজ অবস্থায় আপনি বেশি নড়াচড়া করছেন, নামাজ অবস্থায় পুরো এইদিকে ফিরে গেলেন ওইদিকে ফিরে গেলেন, তাহলে সালাত নষ্ট হবে। নামাজ অবস্থায় দেখছেন কফিলের কল এসছে, সালাম আলাইকুম, হ্যালো, আনাফিস সালা, নামাজ নষ্ট হবে না, মানুষের সাথে কথা বল, আপনার দোষে নামাজ নষ্ট হবে, কথা বোঝা গেছে? কিন্তু পরের দোষ আমার কারণে নামাজ নষ্ট হবে, এই কথাই বলতে চাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহর মত কিন্তু এটি অধিকাংশ আইম্মা কেরামদের সাথে, তিনি বা বোমান কাল্লা যেসব ফোকাহারা বলেছেন তাদের হ্যাঁ সমর্থনে বা তাদের দলিল সম্পর্কে অধ্যায়, তাদের দলিল নিয়ে এসছেন। লায়াক তো সলাত আর সেই জন্য কোনো কিছুতে সলাত নষ্ট করে না, কোনো কিছুকে সলাত নষ্ট করে না। হাদিসে এতক্ষণ পর্যন্ত যা পড়েছেন তাতে কি হয়, সলাত নষ্ট করে, কিসে কিসে, হ্যাঁ কুকুর, গাধা আর নারী, যদি সামনে অতিক্রম করে তাহলে কি হবে, সলাত নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস পড়লেন, যারা সহিহ বুখারী হাদিস সবচেয়ে সহিহ, আর একটাও এসছে কাতা একটাও মানে ছিন্ন করে দেওয়া, কেটে ফেলা, কাতা একটাও মানে কেটে ফেলা, তো না নষ্ট করা, তো নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ কি হয় নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে ইমাম আহমদ রাহেমাহুল্লার মত, আর ইমাম আহমদ রাহেমাহুল্লার যেহেতু মত, সুতরাং হাম্বেলি যত ওলামা কেরাম সবার মত, কিছু কিছু সালাফি আলেমদের মত, সবার নয় কিন্তু, আহলে হাদিস আলেমরা কিছু কিছু বলছেন এটি সালাত নষ্ট হয়ে যাবে। ফিকহি মাসলা, এটি কোনো আকীদার মাসলা নয়, ফিকহি মাসলা, দলিল এই হাদিস, জাহিরি হাদিস যে একটাও মানে নষ্ট হয়ে যায়, নষ্ট মানে নষ্ট, একবারে পুরো নষ্ট বাদ দিয়ে।
যারা বলছেন যে সালাত নষ্ট হয় না কোনো কিছুতে, পরের কারণে আমার কেন সালাত নষ্ট হবে? এক যুক্তি এটা, কিন্তু যুক্তিতে শুধু মুক্তি খুঁজলে হবে না, তার আগে দলিল খুঁজতে হবে। বলছেন দলিলও আছে, একটি হাদিস আছে সুনান আবু দাউদ অন্যান্য সুনান কিতাব, লা ইয়াক্তাউস সালাতা শাইউন, কোনো কিছুতে সালাত নষ্ট করে না, পরের কোনো কিছুতে সালাত নষ্ট করে না। সালাত নষ্ট কোনো কিছুতে করে না মানে এই নয় যে আপনার দোষে সালাত নষ্ট হবে না, আপনি দোষ করলে, বড় দোষ করলে আপনার সালাত নষ্ট হবে, কিন্তু পরে কিছু করলো অন্য লোকে আর আমার সালাত নষ্ট হবে কেন? কোনো কিছুতে সালাত নষ্ট করে না মানে মহিলা অতিক্রম করলে সালাত নষ্ট করে না, গাধা পা সামনে দিয়ে গেলে সালাত নষ্ট করে না, কুকুর গেলেও সালাত নষ্ট করে না। যদি আপনি সালাত অবস্থায় সাপ দেখে মারতে শুরু করেন, হ্যাঁ, অথবা সালাত ছেড়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত, তখন সালাত আপনি নষ্ট করলেন, হ্যাঁ, আবার পড়েন। বিনা কারণে যদি নষ্ট করে থাকেন গুনাহগার, আর আপনি নিজের জান বাঁচাবার জন্য অথবা কারো জান বাঁচাবার জন্য, একটা ছেলে ডুবে যাচ্ছে, একটা ছেলে আগুনে হাত দিতে যাচ্ছে, আপনি বলেন সালাত পড়তে থাকি না, মোটেই না, মোটেই জায়েজ না। আপনার ছোট কচি কাছে যদি এরকম করে, তাড়াতাড়ি বাচ্চাটা আছাড় খেয়ে পড়তে যাচ্ছে বিছানা থেকে, তাড়াতাড়ি করে ধরেন, যদিও দৌড় দিয়ে যেতে হয় আর বাঁচান ছেলেটাকে, আর তারপরে সালাত নষ্ট হলে আপনার গুনাহ হবে না, তারপর পুনরায় সালাত শুরু করেন, দিন সহজ। কিন্তু যেটা না জরুরি নয় তাহলে আপনি যাবেন না, ওটা করতে কিবলার দিকে আছে, একটু সামনে গেলেন, এদিক ওদিক কিবলা নষ্ট হলো না, কিবলা থেকে এদিক ওদিক হলে না, কিবলার সামনের দিকে আছে আর একটু এগিয়ে গেলেন, আবার পিছিয়ে গেলেন, তাতে সালাত নষ্ট হবে না। এর দলিল হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ঘরে এরকমটা হইতো, এসছেন আর কিবলার দিকে দরজা আছে, একটু এগিয়ে দরজাটা খুলে দিলেন, দরজাও বন্ধ করা আছে, ছিটকানি বা ওই যে কাঠের কি বলে ওটার নাম, হ্যাঁ, যাই হোক ওই ওটা লাগানো আছে, খুলে দিলেন। যদি কিবলার দিকে একটু এগিয়ে যেতে হয় তাতে সালাত নষ্ট হবে না, যদি বিনা কারণে করবেন, কিন্তু এমার্জেন্সি জরুরি, আপনি যদি দরজা না খোলেন তো মেলা রকমের দুশ্চিন্তা শুরু হয়ে যায়, কি রে হঠাৎ মরে গেল নাকি, ও তো আপনি যে নামাজ আছেন এই কথা ভাববেন না, যে হার্ট অ্যাটাক করে মরে গেল নাকি রে বাবা, তাই না? তাহলে খুলে দেন আপনি, এমার্জেন্সি তাড়াতাড়ি খুলতে হবে জি। কিন্তু আপনার কলিং বেল বেজেছে আর সালাত শুরু করেছেন ওই অবস্থায়, এখন প্রথম রাখাতে আছেন, আমি যদি 5-7 মিনিট এখন সালাত আদায় করতে থাকি তাহলে তো মাথা খারাপ হয়ে যায়। আর স্বামী হচ্ছে বদমেজাজ, অনেক স্বামী আছে বদমেজাজ, বদ চরিত্র, বুঝবে না যে সালাত আদায় করছিল, 7 মিনিট দেরি হয়েছে, গেটে এসে 1 মিনিট যদি দেরি হয় বেলের ওপর বের, বেলের ওপর বের, অনেক বাচ্চারা ওইরকম আছে, আর বাচ্চার বাপই যদি এরকম খারাপ হয় তো বাচ্চারা কেমন হবে, বেলের ওপর বেল, বেল দেওয়ার পরে কিছুক্ষণ থামতে হবে যাতে করে একজন শোনার পরে আরামসে চলে আসে, অতক্ষণ হ্যাঁ আধা মিনিট 1 মিনিট সময় দিতে হবে, তারপর আর একবার বেল দেন, এটা হচ্ছে আদব, বেলের ভর বেল দিতে আছে। যদি না খুললে তাহলে যখন খুলবে, খোলার পরে দরজাতে শুরু করে দিল, হ্যাঁ মারপিট শুরু করে দিল, ঠিক না? এরকম জালেম স্বামীর আশঙ্কা থাকতে সালাত ছাড়বে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাত ছেড়ে দেবে, গুনাহগার হবে না জি। কিন্তু স্বামী যদি মেনে নেওয়ার মতো হয়, বুঝে, তাহলে তখন সালাত ছাড়বে না, যে আমি সালাত আদি করছিলাম, রাগও করবে না। তো সালাত কোনো কিছুতে নষ্ট হয় না এই মর্ম হাদিস রয়েছে, কিন্তু সমস্যা কি, হাদিসটি সনদে দিয়ে দুর্বল, হাদিস জয়ীফ, আর বুখারী হাদিস যেটাতে এই তিনটি জিনিসে কি করে সালাত নষ্ট করে, হাদিস সহি। ইমাম আহমদ রহমুল্লাহ বা হানাবেলা বলছেন যে এটা সহি হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস দিয়ে তোমরা সহি হাদিস আমল করবে না, বলবে যে না খুশু নষ্ট হয় সালাত নষ্ট হয় না, এটা চলবে না, এটা হলো হাম্বলি মজহাব। কিন্তু অন্যরা বলছেন যে হাদিস জয়ীফ হলেও আমরা তো সহি হাদিসকে রদ করে দিচ্ছি না, মানব না, এটা নাই, একটাও সালাত সালাত নষ্ট করে মানে সালাতের খুশু নষ্ট করে। একটা মহিলা সামনে দিয়ে চলে গেল, আমি কোনো দোষ করলাম না, আমার সামনে দিয়ে চলে গেল, একটা গাধা চলে গেল, একটা কুকুর চলে গেল, আমি কি দোষ করলাম, আমার সালাতের খুশু নষ্ট হইতে পারে, যেহেতু অন্য মনস্ক হয়ে গেলাম, অমনোযোগ হয়ে গেলাম সালাতে, সেটা খুশু তা দুর্বল হলো, কিন্তু সালাতটাই বাতিল হয়ে যাবে এটা হবে না। এইভাবে সমন্বয় করেছেন অধিকাংশ আইম্মা কেরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, ইমামে মালিক রাহিমাহুল্লাহ, অধিকাংশ আহলে হাদিস যে সালাত নষ্ট হয়নি, ইমাম বুখারীও। তাই ইমাম বুখারী অধ্যায় কায়েম করার উদ্দেশ্য হচ্ছে যে ইমাম বুখারীর মত হচ্ছে
যে সামনে দিয়ে কুকুর গাধা মহিলা যদি অতিক্রম করে তাতে সালাত নষ্ট হয় না বরং সালাতের খুশু নষ্ট হয় 514 নম্বর হাদিস মায়েশা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহা জোকেরা ইনদা মায়াক্তা ওয়াসসালাত তার সামনে আলোচনা করা হলো যে সালাত কিসে নষ্ট হয় বা কিসে নষ্ট করে বলে আল কালব কুকুরে অল হামার গাধা অল মার আর মহিলা ফাকালত আয়েশা মায়েশা বললেন শাব্বাহ তুমুনা বিল হোমরে ওয়াল কিলাবে আমাদেরকে মানে নারী জাতিকে তোমরা গাধা আর কুকুরের সদৃশ্য করে দিলে গাধা আর কুকুরের সদৃশ্য বানিয়ে দিলে ওদের মতো বানিয়ে দিলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাকাদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছি ইউসাল্লি সালাতা দে করতে ওয়াইনি আলা সারিরে আর আমি খাটের উপর থাকতাম খাটের উপর সালাতা দে করছেন বাইনহু বাইনাল কিবলাতে তার মাঝে এবং কিবলার মাঝে মুজতাজাতুন চিঠিয়ে শুয়ে থাকতাম ফাতাবদুলিল হাজাত আমার প্রয়োজন পড়তো ফাকরাহ তখন আমি অপছন্দ করতাম আন আজলিসা সামনে উঠে বসে যাওয়া ফাউজি আন্নবী সাল্লাল্লাহু আলাইহি তাতে নবী সাল্লাল্লাহু কষ্ট হবে সালাতা দে করছেন আর সামনে আমি বসে গেলাম এটা তাকে খারাপ লাগবে মানসিক কষ্টের কারণে হবে সালাত অবস্থায় আমার স্ত্রীর সামনে বসে গেল এটা পছন্দ করতাম না তাই আনসাল্লু মিন ইন দা রিজলাইহি তার পায়ের দিক থেকে আমি ঘষকে যেতাম শুয়ে শুয়ে সরে পড়তাম এই ছিল হাদিস তো মায়েশা এই হাদিস বয়ান করে যেটা বলতে চাইছেন যে আমি যেহেতু শুয়ে থেকেছি তাতে সালাত নষ্ট হয়নি তাহলে মহিলা যদি অতিক্রম করে তাতে কেন সালাত নষ্ট হবে বুঝতে পারছেন না কিন্তু ইমাম আহমদ রাহিমাল্লাহ বলছেন কি যে কথাটি আগে বলেছি যে অতিক্রম করলে নষ্ট হবে কিন্তু অবস্থান করলে সালাত নষ্ট হবে না জি 515 নম্বর হাদিস ইবনে শাহাব যোহরি বলছেন আন্নাহু সালা আম্মাহানি সালা তার চাচাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা হাদ্দাসানি ইবনু আখি ইবনু শাহাব আমাকে হাদিস বয়ান করেছেন ইয়াকুব বিন ইব্রাহিম বলছেন যে আমার ভাইয়ের ছেলে মানে ভাতিজা ইবনু শাহাব তিনি তার চাচাকে জিজ্ঞাসা করেন সালাত সময় ইয়াকতাহু শাইউন সালাত কি কিছুতে নষ্ট করে ফাকাল লা ইয়াকতাহু শাইউন না নষ্ট করে না তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ তাবেঈনদের যুগে ইবনে শাহাব যোহরি তাবেঈ সেই যুগে দেয়া এই মাসলায় দ্বিমত ছিল একদল বলতো সালাত নষ্ট হয় না কোনো কিছুতে বাইরের আর আরেক দল বলতো সালাত নষ্ট হয় তখন আখবারী উরওয়া ইবনে জুবাইর কারণ উরওয়া ইবনে জুবাইর বলেছেন সালাত নষ্ট হয় না এর দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন লাকাদ কানা রাসূলুল্লাহ ইয়াকুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ পড়তেন ফায়ুসাল্লি মিনাল রাতে সালাত আদায় করতেন ওয়া ইন্নি লামুতারাজাতুন আমি আড়াআড়ি চওড়াভাবে শুয়ে থাকতাম বাইনাহু ওয়া বাইনাল কিবলাতে তার মাঝে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন দাঁড়িয়ে তার মাঝে আর কিবলার মাঝে আলা ফেরাশে আহলি পরিবারের বিছানার উপর স্বামী স্ত্রী শুয়ে আছেন সেই পরিবারের বিছানার উপর এখান থেকে আর একটি মাসলা স্পষ্ট হল এমনি বিছানা নয় বরং স্বামী স্ত্রীর বিছানা সেখানে না পাকি থাকার সম্ভাবনা আর একটু বেশি কিনা স্বামী স্ত্রীর বিছানাতে সহবাস হচ্ছে তাহলে যেই চাদরের ওপর সহবাস হচ্ছে আর সেই সেই চাদর বেডশিটের উপর সালাত আদায় করছেন জায়েজ কিনা জায়েজ নয় জায়েজ দলিল আলা ফেরাশ আহলি পরিবারের বিছানাটি স্বামী স্ত্রীর বিছানা আমাদের ছিল আর কোনো এটা বাচ্চাও ছিল না মায়েরা যে বাচ্চাদের বিছানাটা ছিল এখানে আজকের আলোচনা শেষ করি ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন